জয় হিন্দ বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি উদ্দেশ্যে বিশেষ বিশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট আইসিডিএস কর্মী নিয়োগ করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আইসিডিএস নতুন নিয়োগ দু হাজার তেইশের নতুন নিয়োগ শুরু হয়ে গেছে যেটার লাস্ট ডেট রয়েছে বন্ধুরা চার নয় দু হাজার তেইশ হ্যাঁ বন্ধুরা চার নয় দু হাজার তেইশ তারিখ হচ্ছে লাস্ট ডেট আইসিডিএস নিয়োগের ক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবেন এবং কতগুলো শূন্যপদ প্রকাশিত হয়েছে এবং এখানটায় আবেদনের জন্য কি কি প্রসেস আপনাকে কমপ্লিট করতে হবে কি কি কাগজপত্র লাগবে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো তবে বলে রাখি আইসিডিএস আপনারা এখানটায় আবেদন করতে পারবেন আইসিডিএস সহায়িকা অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি অফিশিয়াল বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা কোথা থেকে সে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে বা কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে আবেদন করবেন আপনাদের মনে যত রকম কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেন সমস্ত কোশ্চেন কিন্তু আমরা সলভ করব আজকে এই ভিডিওতে এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এখানটায় আবেদন করতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইনফরমেটিভ আপনাদের সকলের উদ্দেশ্যে যারা আইসিডিএসে আবেদন করতে চান আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে তো চলুন বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির রিসেন্ট আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম বন্ধুরা অনেকগুলো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অর্থাৎ অনেকগুলো গ্রাম পঞ্চায়েতের অধীনে কিন্তু এই আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোর নাম কিন্তু বলে দেওয়া রয়েছে এইখানটায় এই যে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কিনা সেটা জানার জন্য অবশ্যই অবশ্যই আপনি আপনার যে ডিস্ট্রিক্ট সে ডিস্ট্রিক্ট এবং আপনার ব্লকের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাযথভাবে আপনাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সরি রিপ্লাই করার চেষ্টা করব তো বন্ধুরা এখানটায় আবেদনগুলি আবেদন করতে গেলে আপনাদের কিছু এখানটায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আবেদনের শর্তাবলী এখানটায় বলে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের ন্যূনতম বয়স আঠেরো বছর হতে হবে এবং সর্বাধিক বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানটায় বলে দেওয়া রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশ আট দু হাজার তেইশ তারিখটিকে ভিত্তি করে সকল প্রার্থীকে সরকারি অনুমোদিত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি কম পক্ষে অষ্টম শ্রেণী পাশ করে থাকেন মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করে থাকেন অবশ্যই আবেদন করতে পারবেন ক্লাস এইট পাশে নিয়োগ করা হচ্ছে তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবে বন্ধুরা অঙ্গনবাড়ি সহায়িকা পদের ক্ষেত্রে যারা উচ্চ উচ্চশিক্ষিত রয়েছেন তারাও যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারবেন এই পদে আবেদন করতে গেলে অবশ্যই অবশ্যই এখানটায় আপনাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত আপনাকে হতে হবে ওকে এবং যে গ্রামের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি আবেদন করতে চলেছেন সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কিন্তু আপনাকে হতে হবে এখানটায় প্রশিক্ষণ দেওয়া হবে আপনাদেরকে এবং সেই প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক হবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আপনাদের এই প্রশিক্ষণটি হতে পারে নির্বাচন প্রক্রিয়া হবে এখানটায় আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে বলে দেওয়া রয়েছে লিখিত পরীক্ষার পরীক্ষার সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন মাতৃভাষায় একশো পঞ্চাশ শব্দের রচনা লিখতে হবে যেটাতে থাকবে পনেরো নম্বর পাটিগণিত অষ্টম শ্রেণীর এই অষ্টম শ্রেণীর অন্তর্গত যে পাটিগণিত রয়েছে সেই পাটিগণিতের কোশ্চেন থাকবে কুড়ি নম্বরের ওকে পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন এটা থাকবে আপনাদের পনেরো নম্বরের এবার ইংরেজি ভাষা জ্ঞান থাকবে আপনাদের কুড়ি নম্বরের এবং সাধারণ জ্ঞান থাকবে কুড়ি নম্বরের টোটাল এখানটায় আপনাদের নব্বই নম্বরের কিন্তু একটা রিটেন এক্সাম হবে যেটা অফিসিয়াল নোটিফিকেশানে বলে দেওয়া রয়েছে এবং মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরে অর্থাৎ যেটাকে আমরা ইন্টারভিউও ধরতে পারি সেটা কিন্তু দশ নম্বরের হবে তাহলে টোটাল একশো নম্বরের মধ্যে আপনাদের কিন্তু সিলেকশনটা এখানটায় করানো হবে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার্স আপনারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে এটা নিয়োগ করা হচ্ছে কোথায় বন্ধুরা হুগলি ডিস্ট্রিক্টে হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এখানটায় আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন রয়েছে এইখানটায় ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ডাইরেক্টলি এবং এখানটায় আবেদনের শুরুর তারিখ হচ্ছে দশ আট দু এবং লাস্ট ডেট রয়েছে চার নয় দু যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারবেন তবে তবে হুগলি ডিস্ট্রিক্টে এই ভ্যাকেন্সি আপাতত বেরিয়েছে তো হুগলি ডিস্ট্রিক্টে যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখানটা আবেদন করতে পারবে এবং নিচ যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে কিন্তু আপনাকে আবেদন করতে হবে প্রথমে নোটিফিকেশানটি আপনারা ডাউনলোড করে নেবেন এই যে এখানটায় দেখতে পাচ্ছেন চার এমবির একটা নোটিফিকেশান এই নোটিফিকেশানটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে খুব ভালোভাবে দেখে নিতে হবে নোটিফিকেশানটি তারপর যদি মনে হয় যে আপনি এখানটায় আবেদনের জন্য যোগ্য অবশ্যই আবেদন করবেন এখানটায় অনলাইনের মাধ্যমে আপনার যে গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম যদি নোটিশে থাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যে সবথেকে বেশি শেয়ার করবে আজকের এই ভিডিওটিকে তার জন্য আমরা একটা স্পেশাল গিফট কিন্তু রেখেছি যেটা পরবর্তী ভিডিওতে আমরা অ্যানাউন্স করবো ওকে